হ্যালো, ক্যালকুলাস লেকচার 7 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের প্রথম আলোচনা করতে চেষ্টা করব। আসলে ইন্টিগ্রেশন হচ্ছে ক্যালকুলাসের একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা, এটিকে আমরা সেকেন্ড ব্রাঞ্চ বলি। সেকেন্ড ব্রাঞ্চ বলি এই কারণে যে প্রথম আসলে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানতে হয় এবং সেই ডিফারেন্সিয়েশনের নিয়ম ফর্মুলা এবং প্র্যাকটিস করার পর, মোটামুটি দক্ষতা অর্জন করার পর আমরা ইন্টিগ্রেশনটা সাধারণত শিখি। এবং এটি যদি না হয় তাহলে একটু অসুবিধা, কারণ ইন্টিগ্রেশনের বিভিন্ন পদ্ধতির মধ্যে ডিফারেন্সিয়েশনের বিষয়গুলো চলে এসেছে। সো এটাকে বলা হয় আসলে ডিফারেন্সিয়েশনের একদমই রিভার্স প্রসেস, মানে ডিফারেন্সিয়েশন করলে আমরা যে ফলাফল পাই সেই ফলাফলটিকে আবার উল্টোভাবে ইন্টিগ্রেশন করলে আমাদের অরিজিনাল ফাংশনটি চলে আসে। সো এই বিষয়টা আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব এবং আমাদের কনসেপ্টের মধ্যে এটা খুব ক্লিয়ারলি নিতে হবে। আর ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে কিছু স্মল ইনস্ট্যান্স থেকে, মানে ছোট ছোট ঘটনার থেকে সম্মিলিত করে কিউমুলেটিভ রেজাল্ট পাওয়া যায়। আর ইন্টিগ্রেশন রিয়েল লাইফে অনেক কাজে ব্যবহৃত হয়। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করা, ভলিউম ক্যালকুলেশন করা, 3D ফিগারের এবং পেরিমিটার করা। তো এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন কিভাবে হয়, কিভাবে এরিয়া ভলিউম বা পেরিমিটার বের করতে হয়, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব অন্য ভিডিওতে। এই ভিডিওটিতে মূলত আমরা ইন্টিগ্রেশনের প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। সো প্রথম হচ্ছে আমরা সাধারণভাবে একটি ফাংশন নিয়ে কাজটা করি। খুবই প্রচলিতভাবে বলা হয় ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। সো এক্স এর ফাংশন যদি হয় এবং সেটাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আমরা এই লম্বা একটা এস এর মতো এই চিহ্নটি ব্যবহার করি। এস আসলে সামেশন শব্দের প্রথম অক্ষর থেকে এসেছে এবং এটাই ইন্টিগ্রেশনের চিহ্ন হিসেবে পরিচিত। এবং এখানে আমরা ফাংশনটি বসাই এই ইন্টিগ্রেশন চিহ্নের পর, তারপরে আমরা ডিএক্স লিখি। এই ডিএক্স কথাটার অর্থ হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে করছি, মানে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। তো এই শুরুতে এস এর মতো চিহ্ন এবং শেষে ডিএক্স, এর মাঝখানে আমার ফাংশনটি লিখতে হয়। সেই এক্সপ্রেশনটি যত বড়ই হোক এটা মাঝখানে থাকবে, প্রথমে ইন্টিগ্রেশন চিহ্ন, তার শেষে ডিএক্স। তাতে আমরা বুঝে যাই যে কাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে এবং কার সাপেক্ষে করা হচ্ছে। তার মানে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে একটি বড় কোনো একটি এক্সপ্রেশন লেখার পর আমরা কখনো এটা ব্র্যাকেটও ইউজ করতে পারি। তারপরে শেষে যদি আমি ডিটি লিখি তাহলে সবাই বুঝে যাবে যে এটা ইন্টিগ্রেশন করা হচ্ছে উইথ রেসপেক্ট টু টি। তার মানে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এখন আমরা একটা উদাহরণ দেখি। ডান পাশে আমি একটা এক্সাম্পল দিয়েছি এবং এই প্রথম এই যে ভিতরে যে তিনটি বড় বড় অক্ষর দিয়ে বোঝানো হচ্ছে ডি এবং ভি এবং এ। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, আর ভি মানে হচ্ছে ভেলোসিটি, আর এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। সো আমরা যদি ডি থেকে শুরু করি তাহলে উপরের দিক হয়ে, মানে ডিফারেন্সিয়েশন করে আমরা পাই ভ্যালোসিটি। অর্থাৎ ডিফারেন্সিয়েশন হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ডি, এটা আমরা বের করে আমরা ভ্যালোসিটি পাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম। সো টাইম হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি যদি বলি উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে সময়ের সাপেক্ষে আমরা যদি ডিস্টেন্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার, এটি হয়ে যায় ভ্যালোসিটি। এবং এই ভ্যালোসিটিকে আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে হচ্ছে আমি আবার সময়ের সাপেক্ষে গতিবেগ পরিবর্তনের হার বের করছি, রেট অফ চেঞ্জ ইন ভি উইথ রেসপেক্ট টু টি, সেটাকে আমরা বলি ত্বরণ, মানে অ্যাক্সেলারেশন। এবং আমরা যদি উল্টো দিকে আসতে চাই, তার মানে এ থেকে আমার ভ্যালোসিটিতে যদি আসতে হয়, তাহলে এই এর যে এক্সপ্রেশনটি আছে সেই এক্সপ্রেশনটিকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমি অ্যাক্সেলারেশন থেকে ভ্যালোসিটিতে আসতে পারবো উইথ রেসপেক্ট টু টাইম। এবং ভ্যালোসিটি থেকে উল্টো পথে উইথ রেসপেক্ট টু টাইম যদি আমি ইন্টিগ্রেট করি
তাহলে ভেলোসিটি থেকে আমরা ডিস্টেন্সে আসতে পারবো। সো এটা হচ্ছে কনসেপ্ট, এবং এই ক্ষেত্রে কিন্তু মাঝখানে কোনো পার্থক্য হওয়ার সুযোগ নেই। তার মানে কোনো একটি সুনির্দিষ্ট পার্টিকেলের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি এবং সেইটার যে ডিস্টেন্সের এক্সপ্রেশন আমাদের কাছে থাকবে সেটা যাই থাকুক, সাধারণত আমরা জানি যে গতির সমীকরণ থেকে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার হয়, তো সেই ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে টি এর সাপেক্ষে আমরা ভেলোসিটি পেয়ে যাই, মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এরকম পাওয়া যাবে। আর এফ টি একইভাবে আমরা যদি বিপরীত দিকে আসতে চাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এটাকে ইন্টিগ্রেট করে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু ওই পার্টিকুলার ডিস্টেন্সের যে এক্সপ্রেশনটি ছিল সেই হুবহু সেই এক্সপ্রেশনটি আসতে হবে, মানে ভেলোসিটি থেকে ডিস্টেন্স, অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি, এটা করার জন্য ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। তার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে ডিফারেন্সিয়েশনের সম্পূর্ণ বিপরীত প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, এবং আমাদের ডিফারেন্সিয়েশন ফর্মুলা যত ভালো এবং পরিষ্কারভাবে আমাদের জানা থাকবে ততই ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো ব্যবহার করা সহজ হবে। যদি আমাদের ডিফারেন্সিয়েশন ব্যবহারের ক্ষেত্রে দক্ষতার কোনো অভাব থাকে তাহলে কিন্তু ইন্টিগ্রেশন ব্যবহারের ক্ষেত্রেও আমাদের দক্ষ হওয়া কঠিন হয়ে যাবে। এখন আমরা ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলাটি কেমন সেটা আমরা দেখি। এখানে ইন্টিগ্রেশনের আমি প্রথম ফর্মুলাটি লিখেছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এবং প্লাস সি এখানে ব্যবহার করা হয়েছে। তার সাথে একটি শর্তও আছে, আমি একটি একটি করে এখানে আলোচনা করছি। এখানে আমরা যদি একটি উদাহরণের কথা ভাবি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জানি, আপনাদের যদি ডিফারেন্সিয়েশন ফর্মুলা প্রসঙ্গে কোনো ডিটেলস জানার ইচ্ছে থাকে বা দরকার থাকে তাহলে আপনারা আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন, ডিফারেন্সিয়েশন সংক্রান্ত ক্যালকুলাসের অন্য ভিডিও। মনে করি আমরা আমরা ডিফারেন্সিয়েট করছি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এখন এটা যদি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হয় ফাংশনটি, তবে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই টু এক্স। এখন ঠিক উল্টাভাবে আমরা যদি ইন্টিগ্রেশন অফ টু এক্স করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর সাপেক্ষে অবশ্যই ইন্টিগ্রেশন অফ টু এক্স ডিএক্স, সেই ক্ষেত্রে আমাদের এখানে ফলাফলটি এক্স্যাক্টলি যে অরিজিনাল ফাংশন ছিল এক্স স্কোয়ার তাই আসতে হবে। সো আমরা এখানে লক্ষ্য করি, যদি উপরের ফর্মুলাটি ব্যবহার করি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ফর্মুলা, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হবে টু, তার সাথে এক্স এর জন্য এক্স এর পাওয়ার ওয়ান ধরে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার টুই চলে আসবে, এবং ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, মানে এন প্লাস ওয়ান থেকে তাহলে ওয়ান প্লাস ওয়ান করে আবার টুই চলে আসবে। তাহলে এখানে টু টু ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এক্স স্কোয়ার থাকবে, তাতে কোনো সমস্যা হলো না। এখন প্লাস সি কেন আসে, প্লাস সি কেন আসে সেটার ব্যাখ্যাটা হচ্ছে, আমার যদি অরিজিনাল ফাংশনটিতে এক্স স্কোয়ার প্লাস এখানে একটি সংখ্যা থাকতো কনস্ট্যান্ট, সে ধরা যাক ফাইভ, সেই ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশন করার পর এটা টু এক্স প্লাস জিরো আসতো। সো এখানে টু এক্স প্লাস জিরো, জিরোটা থাকুক বা না থাকুক আমি ফলাফল টু এক্স পাচ্ছি, এই টু এক্সটাকে ইন্টিগ্রেট করলে এই ফর্মুলা হিসেবে এক্স স্কোয়ার পাচ্ছি, কিন্তু এই ফাইভের অস্তিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি না, ফাইভটা তো আসার কথা ছিল। কিন্তু যদি ফাইভ না থাকে তাহলে বোঝা যাচ্ছে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া, এটা তখন ফেল করছে। তার মানে এইটার সাথে যে ইন্টিগ্রেশন ফলাফল এক্স স্কোয়ার আসছে তার সাথে অবশ্যই কোনো একটা ধ্রুব সংখ্যা থাকতে হবে। এখন আমি এটা ফাইভ বুঝবো কীভাবে, ফাইভ আমার পক্ষে এই তথ্য থেকে বোঝা সম্ভব না। যদি আমার অরিজিনাল ফাংশনটিতে ফাইভ না হয়ে ফিফটিন থাকতো তবুও কিন্তু আমি এখানে টু এক্স প্লাস জিরোই পেতাম, সেক্ষেত্রে আমার এক্স স্কোয়ার প্লাস ফিফটিন লেখা প্রয়োজন পড়তো। কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে এখানে ফাইভ ছিল নাকি ফিফটিন ছিল নাকি অন্য কোনো ধ্রুব সংখ্যা ছিল, যে কারণে আমার প্লাস সি দিতে হয়। সি আসলে এখানে কনস্ট্যান্ট বোঝাচ্ছে।
সো এটাকে আমরা বলি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিয়ে বোঝা যায় ইন্টিগ্রেশন প্রক্রিয়া থেকে প্রাপ্ত একটি কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের মান এক্স্যাক্টলি অরিজিনাল ফাংশনের ক্ষেত্রে কত ছিল, সেটা কি 5 নাকি 15, এই বিষয়টা আমাদের নিশ্চিত হওয়ার জন্য আমার আরও কিছু তথ্যের প্রয়োজন পড়বে। কিন্তু জেনারেল ফর্মুলা হিসাবে আমরা যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করার পর প্লাস সি এটা বসিয়ে দিব, তাতে বোঝা যাবে যে হ্যাঁ আমি একটা কনস্ট্যান্ট আছে এটা আমি স্বীকার করছি, এটার নাম ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন আমরা আরেকটি বিষয় এখানে লক্ষ্য করি যে তার সাথে শর্তটা, মূল ফর্মুলার সাথে শর্তটা কেন এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা কেন বলা হলো। এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা বোঝার জন্য আমরা একটু চিন্তা করি যে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে কি হতো। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে এই একই ফর্মুলা ব্যবহার আমরা করতে চাই ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স, সেই ক্ষেত্রে আমি এই একই ফর্মুলা যদি ব্যবহার করতে চাইতাম সেক্ষেত্রে আমার লিখতে হতো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার আসলে জিরো, আর নিচে লিখতে হতো মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, এবং এটার সাথে প্লাস সি থাকতে পারে তাতে অসুবিধে নেই, কিন্তু এই অংশটি একটি অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে, মানে এটাকে আমরা সাধারণত এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান বাই জিরো মানে এটা হচ্ছে ইনফিনিটি আমরা বলে থাকি। এখন এই ইনফিনিটি রেজাল্ট হলে আমি তো অরিজিনাল ফাংশনে ফেরত যেতে পারছি না, কারণ ইনফিনিটি কোনো সুনির্দিষ্ট মান নয়, সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলাটি এখানে ব্যবহার করতে পারছি না, যে কারণে এখানে শর্ত দেওয়া হয়েছে এন ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে এই ফর্মুলা এন এর ভ্যালু পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে না। আর আরেকটি বিষয় আমাদের তখন লক্ষ্য করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে আমি কিভাবে তাকে ইন্টিগ্রেট করব। এখন আমরা আবার ওই ডিফারেন্সিয়েশনে একটু ফিরে যাই। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু একটি ফর্মুলা ছিল লন এক্স এর জন্য, মানে ডিডিএক্স অফ লন এক্স যদি হয় ফাংশনটি, সেই ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েট করার পর আসে ওয়ান বাই এক্স। এই ওয়ান বাই এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার অর্থ হচ্ছে ওয়ান বাই এক্সকে যদি কেউ ইন্টিগ্রেট করে তাহলে সে লন এক্স পাবে, কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের উল্টো। তাহলে এখানে আমার দ্বিতীয় আরেকটি ফর্মুলা লিখতে হচ্ছে, সেটা হচ্ছে যদি এন এর ভ্যালু মাইনাস ওয়ান হয়ে যায়, তার মানে ফাংশনটি ওয়ান বাই এক্স হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পরে সরাসরি লন এক্স প্লাস সি এটা আমাদের লিখে দিতে হবে। এটা হচ্ছে আসলে এই দুইটি ফর্মুলা আসলে একই ফর্মুলা বলা যায়, একসাথেই কাজ করবে। প্রথমটির ক্ষেত্রে পাওয়ার যে কোনো সংখ্যা হতে পারে মাইনাস ওয়ান ছাড়া, আর দ্বিতীয়টি হচ্ছে শুধুমাত্র পাওয়ার মাইনাস ওয়ান হলে কী হবে। এটা আমাদের খুবই বেসিক একটি ইন্টিগ্রেশন ফর্মুলা, আমরা বলছি এই ধরনের এক্সপ্রেশন অনেক ফাংশনের ক্ষেত্রেই পাওয়া যেতে পারে। এখন আরও কয়েকটি বেসিক ফর্মুলা আমি ডান পাশে লিখে রেখেছি, যদিও এগুলোই শেষ নয়, আরও অনেক বেশ কয়েকটি ফর্মুলাকে আমরা বেসিক ফর্মুলার গ্রুপে ধরতে পারি, তবে এই ভিডিওতে আমরা এর বাইরে কিছু লিখিনি, আপনাদের আগ্রহ অনুসারে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এবং শিখতে পারবেন। তো প্রথমটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন যদি আপনারা মনে করতে পারেন তাহলে দেখবেন ডিফারেন্সিয়েশন রেজাল্টটাও ই টু দি পাওয়ার এক্স ছিল, যে কারণে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলেও একই রকম ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। আর আমাদের আমি যদি তৃতীয় ফর্মুলাটি একটু বুঝি তাহলে একটু সহজে বোঝা যাবে, যেমন আমার ডিডিএক্স অফ সাইন এক্স ছিল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ডিডিএক্স অফ সাইন এক্স এটার ফর্মুলাটা ছিল কজ এক্স, তাহলে আমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সাইন এক্স চলে আসবে, এটা ডিডিএক্স অফ কজ এক্স না আমি ভুল লিখলাম, ডিডিএক্স অফ সাইন এক্স এই ফর্মুলাটা ছিল আমার কজ এক্স। তার মানে আমি যদি এখন কজ এক্সকে উল্টোভাবে ইন্টিগ্রেশন ব্যবহার করি তাহলে সেখানে আমার সাইন এক্স চলে আসবে, এবং এটাই আমরা এখানে লিখেছি তৃতীয় ফর্মুলাতে, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান সাইন এক্স, এবং একটা কনস্ট্যান্ট সাথে রাখতে হবে। আবার আমরা মনে করার চেষ্টা করি ডিডিএক্স অফ কজ এক্স কী ছিল, ডিডিএক্স অফ কজ এক্স ছিল
minus sin x এখন যদি minus sin x কে আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেটার ক্ষেত্রে cos x চলে আসবে প্লাস কিন্তু আমরা যদি এই minus টি বাম দিকে সরিয়ে দিই তাহলে শুধু sin x এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার জন্য আমার এখানে minus cos x টা আসবে এবং এটাই হচ্ছে আমার দ্বিতীয় ফর্মুলা সো এই বেসিক ফর্মুলাগুলো জানার পর আমরা একটু এর ব্যবহার দেখতে পারি কয়েকটা অঙ্ক আমি এখানে উদাহরণ হিসেবে নিয়েছি তো প্রথম এই অঙ্কটা আমরা দেখি ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 3 sin x মাইনাস 5 dx এটা আমার ডিফারেন্সিয়েশন যে টেকনিক ছিল সেই রকম করে আমি ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি মানে ইন্টিগ্রেশন x স্কয়ার dx এটি একটি অংশ তারপরে প্লাস আবার ইন্টিগ্রেশন 3 sin x dx এটি হচ্ছে দ্বিতীয় অংশ আবার আমি এখানে মাইনাস করে দিলাম এবং তার সাথে ইন্টিগ্রেশন 5 এর জন্য dx এটা আমি করলাম এখন আমি যদি প্রথম অংশটি করতে চাই তাহলে আমার ফর্মুলা হিসাবে আসবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 2 প্লাস 1 মানে 3 এন্ড ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে একই 3 আসবে এটা হওয়ার পর আমি দ্বিতীয় অংশে যাচ্ছি প্লাস দেওয়ার পর এখানে প্লাস দেওয়ার পরে যে আমার পরের ইন্টিগ্রেশনটি সেটি হচ্ছে 3 ইনটু সাইন এক্স তাহলে 3 3 এর মতো থাকবে সামনে এটা 3 গুণ বোঝাচ্ছে আর সাইন এক্স এর জন্য আমার ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে মাইনাস কজ এক্স সো আমি এটা মাইনাস কজ এক্স এখানে লিখলাম এবং এরপরে আমি যদি শেষ অংশটি করতে চাই এটা আমি মাইনাসের কারণে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম শেষ অংশটি হচ্ছে অনলি 5 অনলি 5 মানে ধ্রুব সংখ্যা 5 এখানে তাহলে আমার একটু বুঝতে হবে যে এটা ইন্টিগ্রেশন করার পরে কি আসবে এখানে আমাদের মনে করতে হবে এটা হলো 1 মানে 5 ইনটু 1 তাহলে 5 একটা 5 গুণ ধ্রুব সংখ্যা সামনে রেখে দিলাম 1 এর জন্য আমি চিন্তা করব এটা হলো x টু দি পাওয়ার 0 সো x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে x টু দি পাওয়ার 1 এন্ড ডিভাইডেড বাই 0 প্লাস 1 মানে 1 এবং সবগুলো ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর আমি এখানে প্লাস একটা কনস্ট্যান্ট বসিয়ে দিব সবগুলোর জন্য আলাদা আলাদা কনস্ট্যান্ট বসানোর দরকার নেই কারণ তিনটা ইন্টিগ্রেশন পার্টের যদি তিনটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট থাকতো মানে সি ওয়ান সি টু সি থ্রি তাহলে সেইগুলো একসাথে করে আবার একটা কনস্ট্যান্ট সংখ্যাই আসতো তো এই জন্য আমার একবারে একটি সি লিখলেই চলে তো প্রথমটি আমার এখানে কোনো সরল করার প্রয়োজন নেই এক্স কিউব বাই থ্রি এবং দ্বিতীয়টি আমি মাইনাস সামনে দিয়ে দিতে পারি থ্রি ইন্টু কজ এক্স এবং তৃতীয়টির জন্য আমি এখানে আসলে পাচ্ছি মাইনাস ফাইভ এক্স এখানে একটু লক্ষ্য করতে হবে তাহলে ব্যাপারটি সহজেই বোঝা যাবে সেটা হলো আমার এখানে ফাইভ এক্সের ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে চাইতাম তাহলে আমি পেতাম শুধু ফাইভ তার মানে শুধু ফাইভকে ইন্টিগ্রেশন করলে ফাইভ এক্স আসার কথা এটা হচ্ছে সম্পর্ক এবং এই জিনিসটার ফর্মুলার দিক থেকে যুক্তি হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো চিন্তা করে তারপরে ফর্মুলা ব্যবহার করা হয়েছে এখন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি ডান দিকে এক্ষেত্রেও একই রকমভাবে আমরা তিনটি পার্টে আলাদা ভাগ করে নিতে পারি তাহলে প্রথমটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ তাহলে সেটার জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি বাই টু এবং তার নিচেও কিন্তু একই রকমভাবে হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু আসবে এখন দ্বিতীয় অংশটি আমরা এখানে মাইনাস দিয়ে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ফাইভ বাই এক্স ডিএক্স তাহলে ফাইভ একটি ধ্রুব সংখ্যা সামনে থাকবে আর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর জন্য আমার ফর্মুলা বসবে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে লন এক্স সো আমি এটা এইভাবে শেষ করে দিতে পারি আর শেষের অংশটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা একই রকম ই টু দি পাওয়ার এক্স এটাই আসবে তাহলে আমার সবগুলো ইন্টিগ্রেশন প্রক্রিয়া শেষ এবং একটি প্লাস সি আমি বসিয়ে দিলাম এটাই আমার আনসার এভাবে আমরা তৃতীয় অঙ্কটি দেখতে পারি তৃতীয় আর চতুর্থ অঙ্কটির ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হবে
তবেই আমার ইন্টিগ্রেশন ফর্মুলা, বেসিক ফর্মুলা ব্যবহার করা পসিবল হবে। এখানে আবার খুব সহজ, এটা যদি আমি ইন্টিগ্রেশন চিহ্নটা রেখে প্রথমে আমি একটু সরল করার চেষ্টা করি, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙিয়ে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসবে, তার মানে রুট এক্স এর স্কোয়ার অর্থাৎ অনলি এক্স, তারপরে টু ইন্টু এ বি, তার মানে টু রুট এক্স, ওয়ান বাই রুট এক্স, রুট এক্স রুট এক্স কাটা চলে গেল, থাকলো শুধু টু, তারপরে প্লাস দিয়ে বি স্কোয়ার মানে ওয়ান বাই রুট এক্স এর স্কোয়ার, তার মানে ওয়ান বাই শুধু এক্স থাকলো। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙানো হয়ে গেল। এখন যদি আমি ইন্টিগ্রেশন কাজটা করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন কি হবে, প্রথমটি হবে এক্স স্কোয়ার বাই টু, দ্বিতীয়টি হবে টু ইন্টু এক্স, তৃতীয়টি হবে লন এক্স, তারপরে একটা প্লাস সি বসিয়ে দিতে হবে। একইভাবে আমার চতুর্থ অঙ্কটির জন্যও কিছু সরল করে নিতে হবে। এটা সরলটা হচ্ছে নিচে যেহেতু শুধু একটা টার্ম থ্রি এক্স, তাহলে আমি এটা তিনটা ভগ্নাংশে ভাগ করে ফেলতে পারি, তার মানে এক্স স্কোয়ারের নিচে থ্রি এক্স, এক্স স্কোয়ারের নিচে থ্রি এক্স থাকার অর্থ হচ্ছে এক্স বাই থ্রি, এবং তার দ্বিতীয় অংশটি হচ্ছে ফাইভ এক্স বাই থ্রি এক্স, তার মানে ফাইভ বাই থ্রি, আর পরের অংশটি হচ্ছে মাইনাস সেভেন বাই থ্রি এক্স, সো মাইনাস সেভেন বাই থ্রি এক্স এটা আমি লিখলাম। এখানে লক্ষ্য করতে হবে এক্স বাই থ্রি এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কারণ ওয়ান বাই থ্রি হচ্ছে একটা সংখ্যা, ওয়ান বাই থ্রি এখানে সামনে রেখে দিয়ে এক্সের জন্য ইন্টিগ্রেশন ফর্মুলা এক্স স্কোয়ার বাই টু ব্যবহার করলেই হবে। দ্বিতীয় অংশটি ফাইভ বাই থ্রি এটা একটা ধ্রুব সংখ্যা, এটার সাথে শুধু এক্স চলে আসবে ইন্টিগ্রেশন করার পর, আর তৃতীয়টি সেভেন বাই থ্রি হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, সেভেন বাই থ্রি সামনে থাকবে, আর ওয়ান বাই এক্সের জন্য ইন্টিগ্রেশন হবে লন এক্স। এই হচ্ছে আমার কয়েকটি উদাহরণ। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র বেসিক ইন্টিগ্রেশন টেকনিক নিয়েই আলোচনা করলাম, এরপরে আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য কয়েকটি অঙ্ক দিয়ে রেখেছি, যে অঙ্কগুলো করলে আপনাদের এই ইন্টিগ্রেশনের বেসিক ধারণা সম্পর্কে দক্ষতা বাড়বে এবং ফর্মুলা ব্যবহারের দক্ষতা বাড়বে। আর আমার ইউটিউব চ্যানেল আর এল ডি ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পার্সোনাল ওয়েবসাইট আর এল ডি ওয়ার্ল্ড ডট কম আপনারা ফলো করুন, তবে অন্যান্য ভিডিও সম্পর্কে খবরগুলো পেয়ে যাবেন। আর এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করি অন্যান্য ভিডিওগুলোও দেখবেন।